আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রান্ত এক্সপ্লেনেশন। আমি আজকে কথা বলবো ওয়ালটন 43-ইঞ্চি অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল এলইডি টিভি নিয়ে। তো এই এলইডি টিভির একটি দুর্দান্ত অফার প্রাইস থাকবে, অফার প্রাইসটা আমি যে কোনো সময় বলে দিতে পারি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি থাকছি আপনাদের সাথে প্রান্ত, এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্রান্ত এক্সপ্লেনেশন। অনেকেই শুধু অফার প্রাইসটা জানতে এখানে এসেছেন, তো অফার প্রাইসটা আমি প্রথমেই বলে দেই। এই এলইডির এমআরপি হলো 45,500 টাকা, অফার প্রাইস আপনারা পাবেন মাত্র 40,000 টাকায়। এলইডি টিভিটি আমরা আনবক্সিং করে দেখার সাথে বক্স কন্টেন্ট আমরা কী কী পেয়ে যাচ্ছি। তো এটাতে বক্স কন্টেন্ট আমরা পেয়ে যাচ্ছি টেবিল স্ট্যান্ড, একটি দেয়ালে লাগানোর স্ট্যান্ড, এবং এটার যে ওয়ারেন্টি কার্ড এবং কিছু ইউজার ম্যানুয়াল কাগজপত্র। তো এছাড়া আমরা পেয়ে যাচ্ছি একটি রিমোট। তো এই ছিল এটার বক্স কন্টেন্ট। আমরা যদি এলইডি টিভিটির ডিসপ্লের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো বেশ সুন্দর এয়ারফ্রেম ডিজাইন। এখানে বেজেল এবং টিন বেশ ন্যারো রাখা হয়েছে। এখানে ওয়ালটনের লোগো দেওয়া হয়েছে, দেখতে বেশ সুন্দরই লাগে। তো এছাড়াও এটাতে আমরা চীনের বেজেল কম থাকার কারণে বেশ ভালো একটি ভিউ পাচ্ছি, এবং এটার ভিউ অ্যাঙ্গেলও বেশ দুর্দান্ত, 178 ডিগ্রি বা 178 ডিগ্রি। আমরা একটা এলইডি ক্রয় করি কিন্তু সেটা দেখার জন্য, সেক্ষেত্রে এলইডি টিভিটির ডিসপ্লেটা ভালো হওয়াটা অনেক জরুরি। তো এখন আমরা চলুন জেনে নেই এই এলইডি ডিসপ্লের স্পেসিফিকেশন সম্পর্কে। আমরা যদি এই এলইডির ব্যাকলাইট ইউনিট যাই, সেখানে ইউজ করা হয়েছে ডিএলইডি। এটার অ্যাসপেক্ট রেশিও 16:1, এটা রিসপন্স টাইম হলো 8 মিলি সেকেন্ড, এবং এটা রিফ্রেশ রেট হলো 60 হার্জ, এবং এটা রেজুলেশন হলো 1920x1080। এটা একটি এইচডি প্লাস এলইডি টিভি। এছাড়াও আমরা যদি স্পেসিফিকেশনগুলো সাইডে রেখে যদি এলইডি ডিসপ্লেটার দিকে তাকাই, তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বেশ অসাধারণ একটি ডিসপ্লে। এবং একটি ডিসপ্লে ব্ল্যাক কালারটাকে কতটা ডিপ ব্ল্যাক দেখাচ্ছে সেটার উপরেও কিন্তু নির্ভর করে এলইডি টিভির ডিসপ্লেটা কেমন। আমরা যদি ব্ল্যাক কালারগুলো দেখি, যেমন এইখানে যে বাদরটার যে চোখের অংশগুলো, যে ব্ল্যাক কালার আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ব্ল্যাক কালারটা যতটা ডিপ ব্ল্যাক দেখাবে সেই এলইডি টিভির ডিসপ্লেটা তত বেশি ভালো। তো ওভারঅল আমরা বলতে পারি ওয়ালটন আমাদেরকে এই এলইডি টিভিতে বেশ ভালো একটি ডিসপ্লে দিচ্ছে। এটি যেহেতু একটি অ্যান্ড্রয়েড এলইডি টিভি, সেক্ষেত্রে এটা ডিসপ্লেটা ভালো হলে চলে না, এটার সফটওয়্যার এবং হার্ডওয়্যার ভালো হওয়াটাও অত্যন্ত জরুরি। তো চলুন আমরা এখন জেনে নেই এটার হার্ডওয়্যার সম্পর্কে। এটাতে আপনার জিপিইউ ব্যবহার করা হয়েছে কোয়াড কোর এআরএম কর্টেক্স, এবং সিপিইউ ব্যবহার করা হয়েছে মাল্টি কোর মালি। এটার সিপিইউ ফ্রিকোয়েন্সি হলো 1.1 গিগাহার্টজ, এবং জিপিইউ ফ্রিকোয়েন্সি হলো 470 মেগাহার্টজ, এবং এটাতে ডিডিআর র্যাম সাইজ হলো 1 জিবি, এবং ইএমসিসি ফ্ল্যাশ 8 জিবি, মানে এটার র্যাম হলো 1 জিবি এবং এটার স্টোরেজ হলো 8 জিবি। তো এটার হার্ডওয়্যার সেকশন নিয়ে যদি আমরা বলি, তাহলে এখানে বেশ ভালোই হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে। তো শুধু হার্ডওয়্যার ব্যবহার করলেই চলে না, তাতে অপটিমাইজার একটি সফটওয়্যারও দরকার এলইডিটা ভালোভাবে চলার জন্য। তো এখন আমরা চলুন জেনে নিই এটাতে সফটওয়্যার হিসাবে কী ব্যবহার করা হয়েছে। এটাতে আমরা পেয়ে যাচ্ছি অপারেটিং সফটওয়্যার হিসাবে Android 9 এবং গুগলের সাপোর্ট, এবং এটাতে বিল্ট ইন গুগল প্লে স্টোর, ক্রোমকাস্ট, বিল্ট ইন ব্লুটুথ, অন্যান্য আরও অনেক ফিচার এটার ভিতরে বিল্ট ইন আমরা পেয়ে যাচ্ছি। ক্রোমকাস্ট থাকার কারণে কিন্তু আপনি চাইলেই আপনার এই প্রিয় এলইডি টিভির সাথে আপনার মোবাইল বা ল্যাপটপের স্ক্রিন শেয়ার করতে পারবেন অনেক সহজেই, থার্ড পার্টি কোনো অ্যাপ ছাড়াই। তো এটি একটি দুর্দান্ত অনেক ফিচার, এবং ব্লুটুথ থাকার কারণে আপনি অনেক অ্যাক্টিভিটিস, যেমন ব্লুটুথের যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো এই টিভির সাথে আপনি করতে পারবেন। তো ওভারঅল আমি বলবো যে সফটওয়্যার এবং হার্ডওয়্যার কম্বিনেশনের সাথে আমরা টিভিটি ইউজ করেছি, বেশ দুর্দান্ত পারফর্ম করেছে আমাদের কাছে। আমরা তো এই এলইডি ডিসপ্লে সফটওয়্যার হার্ডওয়্যার সম্পর্কে জানতে পারলাম, এখন চলুন আমরা এটির অডিও আউটপুট সম্পর্কে একটু জেনে নিই। আমরা যদি এটার স্পেসিফিকেশনে লক্ষ্য করি, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 8 ওয়াটের দুটি স্পিকার। তো এখানে আমি বলতে চাই, যদি 10 ওয়াটের স্পিকার দেওয়া থাকতো তাহলে বিষয়টা আরও ভালো হতো, সাউন্ডটা আরও অনেক লাউড হতো। তো চলুন আমরা এখন এটার সাউন্ডটা একটু শুনে নিই, 8 ওয়াটের স্পিকারে এসে সাউন্ডটা কেমন লাউড। এইটার সাউন্ডটা আপনারা শুনতে পেলেন, কমেন্ট করে জানান আপনাদের কাছে এটা সাউন্ডটা কেমন লাগলো, কেমন লাউড ছিল, ক্লিয়ার ছিল কি না। তো আমরা এটার সাউন্ডটা শুনে যতটুকু মনে হয়েছে বেশ লাউড এবং ক্লিয়ারই মনে হয়েছে। যদি এটাতে 10 ওয়াটের স্পিকার ইউজ করা হতো, সাউন্ড হয়তো বা আরেকটু লাউড হতো। এটাতে অডিও আউটপুটের পাশাপাশি আমরা কিছু অডিও ফিচারও পেয়ে যাচ্ছি, যেমন সারাউন্ড সাউন্ড, থিয়েটার, নিউজ, বিভিন্ন মুড, তো এগুলো এটাতে থাকছে। তো এখন আমরা চলুন এলইডি টিভির ভয়েস কন্ট্রোল সম্পর্কে একটু জেনে নেই, যেহেতু এটা একটি ভয়েস কন্ট্রোল এলইডি টিভি। তো এটার ভয়েস কন্ট্রোলটা ঠিকভাবে কাজ করে কিনা আমরা এটা একটু দেখি।
এখানে আমরা এই রিমোটে এখানে দেখতে পাচ্ছি এখানে ভয়েস কন্ট্রোল বাটন দেওয়া আছে আমরা এখানে চাপ দেব ব্যাক টু দা হোম পেজ তো আমরা ইউটিউবে ছিলাম ইউটিউব থেকে আমি হোম পেজে যেতে বললাম এটা হোম পেজে চলে আসবে সরাসরি এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোম পেজ চলে আসছে তো এখানে চাপ দিয়ে আপনি ভয়েস অ্যাসিস্ট্যান্ট মোড়ে এই বাটনে চাপ দিয়ে আপনি আবার যে কোনো অ্যাপস বা যে কোনো অ্যাপ্লিকেশন ই করতে পারবেন অন ওপেন করতে পারবেন ভলিউম আপ ডাউন করতে পারবেন চ্যানেল পরিবর্তন করতে পারবেন তো এটা ভয়েস কন্ট্রোলের মাধ্যমে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন তো আমরা একটু দেখি ইউটিউবে যাই কি না ওপেন ইউটিউব আমরা এখানে যে এখন দেখতে পাচ্ছি ইউটিউব ওপেন হয়ে গেছে আমরা যে প্রোগ্রামে ছিলাম যে প্রোগ্রাম থেকে সরাসরি বের হয়েছে সেটাতে আবার চলে এসেছে তো আমি বলতে পারি এটার ভয়েস কন্ট্রোল বেশ দ্রুতই কাজ করে আপনারা এখানে দেখতে পেলেন এখন চলুন আমরা এই এলইডি টিভির বিল্ড কোয়ালিটি সম্পর্কে একটু জেনে নিই আমরা যদি এলইডি লক্ষ্য করি তাহলে সামনে যে এয়ারফ্রেম ডিজাইন ইউজ করা হয়েছে সামনে এগুলো আমরা প্লাস্টিকের বিল্ড কোয়ালিটি পেয়ে যাচ্ছি এবং আমরা সাইডেও অন্যান্য প্লাস্টিক বিল্ড কোয়ালিটি কিন্তু আমরা এটাতে পিছনে পেয়ে যাচ্ছি স্টিল এছাড়াও এটাতে বিল্ড ইন এইচডিএমআই ইউএসবি এগুলো তো থাকছেই এখানে আলাদাভাবে আপনি ওয়াইফাই কানেক্ট করার তার দিয়ে ওয়াইফাই কানেক্ট করার সংযোগ এখানে থাকছে বক্স কানেক্ট করার একটাতে সংযোগ পেয়ে যাচ্ছেন তো এগুলো তো বিল্ড ইন কোয়ালিটিতে থাকছেই তো ওভারঅল আমরা যদি এটা বিল্ড ইন কোয়ালিটি নিয়ে কথা বলি হ্যাঁ আরেকটা বিষয় এটার যে টেবিল স্ট্যান্ডটা দেওয়া হয়েছে সেটাও তো আপনারা দেখেছেন সেটা প্লাস্টিকের সো সেটা যদি স্টিলের হতো বিষয়টা আরও অনেক ভালো হতো আমার ওয়ার্টন কোম্পানির কাছে দাবি থাকবে যে টেবিল স্ট্যান্ডগুলো যদি স্টিলের দেওয়া হয় এখন চলুন এই স্মার্ট টিভির রিমোটটা কেমন দিয়েছে ওয়ালটন তো আমরা এটা একটু দেখি আমরা যদি এই রিমোটটা একটু লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অন অফ বাটন বা ভলিউম মিউট এবং এখানে অডিও এবং অনেক ফাংশন আমরা দেখতে পাচ্ছি এখানে ডেডিকেটেডভাবে অ্যামাজন প্রাইম নেটফ্লিক্স গুগল পে ইউটিউব এবং এখানে আপনার এই যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট মোড এখানে দেওয়া আছে তো ওভারঅল এখানে যাবতীয় প্রয়োজনীয় সকল যন্ত্রাংশ দিয়েছে আমরা যদি রিমোটের ডিজাইনটা একটু দেখ লক্ষ্য করি ডিজাইনটা মোটামুটি চলে আমার কাছে ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো আপনারা জানান এখানে আমরা পেয়ে যাচ্ছি একটু গ্লাসের বিল্ড আপ এছাড়াও এটা প্লাস্টিক বিল্ড আপের একটি রিমোট এখানে আমরা একটু প্লাস্টিকের মাঝখানে একটু যে কোয়ালিটির প্লাস্টিক পেয়ে যাচ্ছি একটু গ্লাসের মতো যেটা দেখতে তো এটার প্লাস্টিক নিয়ে যদি কথা বলি প্লাস্টিকটা নর্মাল প্লাস্টিক না বেশ প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক তেমন সস্তা প্লাস্টিক দেয়নি ওয়ালটন তো ওভারঅল আমি বলবো এইরকম বাজেটে এটা রিমোটটা বেশ ভালোই দিয়েছে ওয়ালটন আমরা এলইডির সকল স্পেসিফিকেশন সম্পর্কে কিন্তু জানতে পেলাম এটা রিমোট এবং এটা এলইডির স্পেসিফিকেশন এখন চলুন আমরা এলইডির ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে বলি কারণ আমরা একটা এলইডি ক্রয় করি কিন্তু বেশ 4-5 বছর বা 7-8 বছর দেখার জন্য সেটা যদি ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি যদি কম থাকে তাহলে কিন্তু আমাদের জন্য সেটা ভালো না তো এটার পেতে আমরা পেয়ে যাচ্ছি 5 ইয়ার প্যানেল গ্যারান্টি এবং 5 ইয়ার স্পেয়ার পার্টস এবং 5 ইয়ার আফটার সেল সার্ভিস ওয়ারেন্টি তো ওভারঅল আমি বলতে পারি এই এলইডিটি ক্রয় করে আপনারা 5 বছর নিশ্চিন্তে থাকতে পারবেন কারণ 5 বছর যাবতীয় সকল সার্ভিস কোম্পানি বহন করবে এটার প্যানেল বলেন স্পেয়ার পার্টস বলেন এবং এটার হোম সার্ভিস বলেন 5 বছর পর্যন্ত আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন আমরা ওয়ালটন সম্পর্কে তো জানি ওয়ালটনের কোনো পণ্য যদি কোনো কারণে আপনি এটা যদি সমস্যা হয় যদি আপনি রিপোর্ট দেন সেক্ষেত্রে 72 ঘন্টার মাঝখানে আপনি কিন্তু সার্ভিসটি পেয়ে যাবেন কারণ আমরা জানি ওয়ালটনের সার্ভিস হলো হোম সার্ভিস আপনার বাসায় গিয়ে সার্ভিসটি করে দিয়ে আসবে আমরা এটার অফার প্রাইসটা আবার বলে দিই এটার এমআরপি হলো 45,500 টাকা আপনারা অফার প্রাইসে পাচ্ছেন মাত্র 40,000 টাকায় এই অফারটা চলবে কিন্তু মাত্র 10 দিন রমজান মাহে রমজানের যে প্রথম 10 দিন আছে এই 10 দিন তো এই 10 দিনের মাঝখানে আপনি পারচেস করলে আপনি পেয়ে যাবেন মাত্র 40,000 টাকায় এই এলইডি টিভিটি তো এটি কীভাবে পারচেস করবেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন দোকানের নাম ঠিকানা এবং নাম্বার সব কিছু ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে চাইলেই আপনি যোগাযোগ করে এলইডি টিভিটি পারচেস করতে পারেন এছাড়াও আমি আপনাদেরকে শোরুমের নাম বলে দিই যদি আপনারা সরাসরি ভিজিট করতে চান এটা হলো আসাদ ইলেকট্রনিক্স ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আসিম সিএনজি বাস স্ট্যান্ড সংলগ্ন আপনারা এখানে আসলেই আপনারা এই শোরুমটি ভিজিট করে সরাসরি এলইডি টিভিটি পারচেস করতে পারেন ভিউয়ার্স আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানান আপনাদের মতামত এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিভিউটা অন করে রাখবেন এই ধরনের আরও দুর্দান্ত অফার প্রাইজের ভিডিওগুলো পেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম